আসসালামু আলাইকুম। আজকে বিভিন্ন উন্নত জাতের ঘাস নিয়ে আলোচনা করব। তো বাজারে বিভিন্ন ধরনের ঘাস রয়েছে, বিশেষ করে নেপিয়ার, নেপিয়ার পাকচুং ওয়ান, জার্মান ঘাস, পাড়া প্যারা ঘাস, জারা ঘাস, এরকম বিভিন্ন নামের কিন্তু ঘাস রয়েছে। তবে আমরা বিশেষ করে যে বিষয়টি আপনারা আমাদের বাংলাদেশে যাতে সামঞ্জস্যপূর্ণ এবং বাংলাদেশে ভালো জন্মে এবং সেটি গুণগত মানও ভালো, সেটি হচ্ছে নেপিয়ার পাকচুং ওয়ান। এবং নেপিয়ার পাকচুং ওয়ান যে জাতটি, সেটি কিন্তু শীতকাল এবং সেটির যে বৃদ্ধির ক্ষমতা, সেটি কিন্তু অন্যান্য ঘাসের চেয়ে খুব বেশি। এবং সেটির যদি যেখানে পানি জমে না বা খুব পানি অল্প পানিতেই কিন্তু তার পানি সেচেরও প্রয়োজন হয় না, সাধারণত উঁচু জায়গায় হয় এবং সেটি কিন্তু শীতকালেও বাড়তে পারে। অনেক গাছ রয়েছে, ঘাস রয়েছে যেগুলো শীতকালে কিন্তু জন্মায় না বা শীতকালে এত বেশি বাড়ে না, কিন্তু নেপিয়ার পাকচুং ওয়ান সেটি কিন্তু শীতকালে বাড়ে এবং শীতকালে যথেষ্ট বাড়ে। এবং এমনকি দেখা যায় যে বিভিন্ন লতা পাতা গুল্ম তার চেয়ে দ্রুতগতিতে বাড়ার কারণে যেখানে এই গাছটি হয় সেখানে লতা পাতা গুল্ম তেমন জন্মাতে পারে না বা নিচে অন্যান্য আগাছা ঘাসও জন্মাতে পারে না। সুতরাং সেটি অল্প সারাদিনে যদি কিছুটাও রোদ পায় তাহলেও এই গাছটি সেটি বড় হয়। তো রোদ বেশি পেলে আরও বেশি বড় হবে, কিন্তু রোদের সাথে সম্পর্ক এবং সেক্ষেত্রে এই গাছটি কিন্তু সেখানে যদি পানি জমে না থাকে এবং এই গাছটি কিন্তু টান এলাকায় অথবা উঁচু এলাকায় এই গাছটি হয়। তো সুতরাং এই গাছটি আপনারা দেড় মাস বা দুই মাস অন্তর অন্তর একবার লাগানোর পরে আপনারা এক দুই বছর অনায়াসিক আপনারা খাওয়াতে পারবেন কেটে কেটে। সুতরাং সেক্ষেত্রে তার যে পরিচর্যা বা আপনার বা সেই রকম প্রয়োজন পড়ে না, একবার লাগালেই সাধারণত বছরে আপনার সাধারণত ছয় থেকে চার পাঁচবার খাওয়ানো যায়। তাছাড়া এই ঘাস খাওয়ানোর শেষ যে বিষয়টি, সেটা হচ্ছে ঘাস কাটার যদি মেশিন থাকে তাহলে সেটাকে অবশ্যই হাফ ইঞ্চির চেয়ে ছোটো ছোটো করে কেটে দিতে হবে এবং কেটে দিলে সাধারণত গাভীর জন্য সহজে হয়, সহজে পাচ্য হয়। এবং তাছাড়া দেখা যায় যে এই ঘাসটি আপনারা যখন খাওয়াবেন তখন সাথে যদি খড় মিশিয়ে খাওয়ান তাহলে আরও ভালো কাজ করে। এবং ঘাস এবং খড় হচ্ছে গরুর প্রধান খাবার, এই দুটি খাবার যদি আপনারা ঠিকভাবে দিতে পারেন তাহলে অবশ্যই গরুর যে দানাদার খাবার উপর নির্ভরশীলতা কমবে। এবং আরেকটি ঘাস রয়েছে জার্মান ঘাস। এই জার্মান ঘাসটিও সাধারণত পানিতে জন্মে, আপনার যেখানে পানি জমে থাকে পুকুর ডুবা নালা সেখানে আপনি সারা বছর এই গাছটি আপনারা করতে পারবেন। এই গাছটির সাধারণত খুবই ভালো, খুব দ্রুত বৃদ্ধি পায় এবং বিশেষ করে বর্ষাকালে খুবই দ্রুত বৃদ্ধি পায়, শীতকালে তুলনামূলকভাবে কিছুটা কম, তারপরেও পানি যেখানে রয়েছে সেখানে সবসময় বৃদ্ধি করতে থাকে এবং সেটিরও যে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। এবং একবার যদি আপনি একটি কাটিং একটি পুকুরে আপনার সাধারণত সেটির গভীর যদি খুব বেশি না হয় তাহলে পুকুরে কিন্তু এই গাছটি জন্ম নিতে পারে। বিলে ডুবা নালা এই জার্মান ঘাসটি আপনারা লাগাতে পারেন। সুতরাং পানিতে জন্য এবং পানি ছাড়া জন্য দুটি ঘাসই আপনারা আপনাদের রোপণ করতে পারেন। তাহলে অবশ্যই গাছের পাকচুং যে ওয়ান যে গাছটি সেটি সাধারণত বীজ না কাটিংয়ের মাধ্যমেই ভালো হয় বীজের চেয়ে। সুতরাং সেই কাটিংটি আপনারা সংগ্রহ করতে পারবেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে, তাছাড়া বড় বড় গরু খামারি থেকে অথবা সাভার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ডেরি ফার্ম থেকে। তো সুতরাং এই পাকচুং ওয়ান জাতটি আপনার সকল হাসপাতালেই পাবেন, পশু হাসপাতাল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। সেটি আপনার কাটিং সংগ্রহ করে আপনি সেখান থেকে তারপর আপনারা আপনার খামারে অথবা আপনার জমিতে আপনারা বড় পরিসরে কিন্তু সেটি আপনার ম্যানেজ করতে বড় পরিসরে বড় করতে পারবেন। তবে সাধারণত প্রাপ্যতা সাপেক্ষে সেখানে কিছু কাটিং দেওয়া হয়, সার ব্যবস্থাপনা সার তেমন প্রয়োজন হয় না, সাধারণত জৈব সার দিলেই হয় এবং মাঝে মাঝে গোবরের সার মাধ্যমে যে জৈব সারটি তৈরি করা হয় সেই জৈব সারই আপনারা দিবেন, অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, এ সাধারণত ভালো হবে। তবে খুব বেশি দেখা যায় যদি ওইখানে ইউরিয়া পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইউরিয়া সারটি দিতে পারেন। তো ইউরিয়া সার এবং আপনার সাধারণত শীতকালে দুই একবার পানি সেচের প্রয়োজন হয়, তাছাড়া অন্য কোনো সময় পানি সেচের প্রয়োজন হয় না। এবং গাছগুলো সাধারণত খুবই দ্রুত বর্ধনশীল, সাধারণত পরিপক্ব অবস্থায় কিন্তু খাওয়ানো ভালো, তাছাড়া না হলে গরুর বিশেষ করে পাতলা পায়খানা হতে পারে, সেজন্য অপরিপক্ক ঘাস কিন্তু খাওয়ানো যাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যে এই গাছটি যে নেপিয়ার পাকচুং ওয়ান সেই গাছটির গুঁড়াটা বেশি শক্ত হয়, তাহলে গুঁড়াটা যেহেতু বেশি শক্ত ওই পোষণটি গরুকে না দেওয়াই উত্তম। তাছাড়া দেখা যায় যে এই গাছটি এই ঘাস
যখন আপনারা খাওয়াবেন তখন অবশ্যই সেটি কেটে দিতে হবে, তা না হলে তার এনার্জি ক্ষয় হবে, এনার্জি লস হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘাসের পুষ্টিগুণ অত্যন্ত ভালো, সাধারণত সেখানে 14 থেকে 15% প্রোটিন, এমনকি 18% প্রোটিনও থাকতে পারে মাটির গুণাগুণ বেদে। তবে তার যে প্রোটিন পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ পরিপক্ক অবস্থায় কিন্তু সেটি খাওয়ানো উচিত। এবং সাধারণত এই যে এই নিপিয়ার পাকচুং ওয়ান, ইচ্ছে করলে আপনারা সেটাকে রাফেস করে আপনারা তৈরি করতে পারবেন, সাইলেস তৈরি করতে পারবেন। এই নিপিয়ার পাকচুং ওয়ান দিয়েও কিন্তু সাইলেস তৈরি করা যায়। তবে অন্যান্য জার্মান ঘাস যেমন অন্যান্য ঘাসের তুলনায় নেপিয়ার এর সাইলেস কিন্তু খুবই ভালো হয় এবং সুন্দর হয়, এবং অন্যান্য ঘাসের বিশেষ করে জার্মান ঘাসের সাইলেস তো পচে যেতে পারে, কিন্তু নেপিয়ার ঘাসটি কিন্তু সাইলেস তৈরি করার জন্য উপযুক্ত। সেক্ষেত্রে 30% ড্রাই ম্যাটার যখন হবে, অর্থাৎ পরিপক্ক অবস্থায় সাইলেস করা উত্তম। অবশ্যই আপনারা সাইলেসের দিকে গুরুত্ব দিতে পারেন, বিশেষ করে অনেক সময় দেখা যায় যে বর্ষাকালে সাধারণত যেহেতু এই গাছটি এই অতিরিক্ত পানির কারণে বা হয় না, সাধারণত 10 বা 1 সপ্তাহ এরকম পানি থাকলে বর্ষাকালে তেমন সমস্যা হয় না, কিন্তু যদি 1-2 মাসের বেশি পানি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছগুলো মরে যেতে পারে। তাছাড়া এই গাছটি সর্বত্র সব জায়গায় কিন্তু হয়। কীভাবে আপনারা খাওয়াবেন, কত কেজি ওজনের জন্য, সাধারণত 100 কেজি ওজনের জন্য 10 কেজি ঘাস খাওয়ানো উচিত, এবং 10 কেজি যত বেশি খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই, কমপক্ষে 10 কেজি ঘাস খাওয়ানো উচিত 100 কেজি ওজনের জন্য। যদি সেটি 300 কেজি হয় তাহলে 30 কেজি, 400 কেজি হলে 40 কেজি, এভাবে কিন্তু আপনারা অবশ্যই তাকে ওজন অনুযায়ী ঘাস দিতে হবে। তাহলে কিন্তু একটি করে পাকস্থলী ঠিক থাকবে, তার ভিটামিন মিনারেলের ঘাটতি পড়বে না, এবং তার হজম ক্রিয়াটা খুব সুন্দর হবে। এই কারণে কিন্তু এই ওজন ভিত্তিক অবশ্যই ঘাস দিতে হবে, এবং বিশেষ করে দুধের গাভীগুলোকে আপনারা বেশি বেশি ঘাস দিতে হবে, তাতে করে দুধ প্রোডাকশন বাড়বে। এবং ঘাস একমাত্র ঘাস হচ্ছে যে সব ধরনের ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম এগুলোর উৎস, সুতরাং ঘাস কিন্তু গরুর প্রধান খাবার। সুতরাং আমরা অবশ্যই গরুকে ঘাস দেওয়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু খামার করতে আপনার লাভবান হবে। সাধারণত আপনি 10 কেজি অতিরিক্ত ঘাসের জন্য আপনি 1 কেজি দানাদার খাবার কম দিতে পারেন, তবে অবশ্যই দানাদার খাবার দিতে হবে। তবে সেক্ষেত্রে আপনি যদি তার সাধারণত 300 কেজির জন্য 30 কেজি ঘাস প্রয়োজন হয়, এখন যদি আপনি তাকে 40 কেজি ঘাস দেন তাহলে দানাদার খাবার কিছুটা কম দিলেও চলবে। তাছাড়া সাধারণত 10 কেজি ঘাসের জন্য 1 কেজি দানাদার খাবার কম দেওয়া দিতে পারেন, তবে তো একটা নির্দিষ্ট পরিমাণ দানাদার খাবারও লাগবে। সেক্ষেত্রে 100 কেজি ওজনের জন্য 1.5 কেজি দানাদার সুষম দানাদার খাবার লাগবে। সুতরাং 300 কেজির জন্য 4.5 কেজি সাধারণত যদি সেখানে তার পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে, আর যদি ঘাস না থাকে তাহলে কিন্তু 100 কেজির জন্য 2 কেজি সুষম দানাদার খাবার দিতে হবে। তাছাড়া ঘাস ছাড়া কিন্তু সাধারণত খাবার সহজে হজম হয় না। শুধু শুধু দানাদার খাবার খাওয়ালে এক সময় কিন্তু গরু অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্য ঘাস হজম শক্তিতে সহায়তা করে, রুমেনের যে পিএইচ সেই পিএইচ ঠিক রাখতে কিন্তু সহায়তা করে। সুতরাং অবশ্যই আপনারা ঘাস রাখতে হবে। ঘাস ছাড়া আধুনিক খামার কল্পনা করা যায় না। আমরা ঘাসের উপর নির্ভরশীল হব, তাহলে দানাদার খাবারের উপর নির্ভরশীলতা কমবে। তো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ঘাস চাষ পালন করার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।